বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB Road কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান, ডক্টর প্লাসের অনুষ্ঠান। ডক্টর প্লাস মানে সুস্থ ও সৌন্দর্যের চাবিকাঠি, অর্থাৎ সুস্থ এবং সুন্দর থাকার একটা সহজ রাস্তা ডক্টর প্লাস। আজকে ডক্টর প্লাসে আমাদের বিউটিফিকেশন নিয়ে প্রচুর অনুষ্ঠান আমরা করি, যে আপনার স্কিনে প্যাচ এসে গেছে, আপনার স্কিনে স্কিন রিঙ্কলস এসে গেছে, আপনার স্কিনে পিম্পলস আছে, কিন্তু গেছে, কিন্তু আমাদের একটা ওভারঅল ফিচার দরকার, সৌন্দর্যের একটা ওভারঅল ফিচার দরকার। আমি আবারও শুরুতে বলে রাখি, আমি নিজেকে সরিয়ে রেখে কথাটা বলছি, কিন্তু মূলত এখনকার যেটা ট্রেন্ড যে আমরা রোগা হব, এই রোগা হওয়া মানে আমি মোটা তাই আমি রোগা হব, কিন্তু কোনটাকে আমি মোটা বলবো, কোনটাকে একটু ওবেস বলবো, মানে ওবিসিটি কাদেরকে, ওবেস কাদেরকে বলবো, ওবিসিটি শব্দটার মূল ব্যাখ্যা কোথায়, আমরা সেখান থেকে আজকে অনুষ্ঠানটা শুরু করব। তবে আমাদের সঙ্গে রয়েছেন আজকে সুমিত, ওয়েলনেস কনসালেশন দেন, উনি কাউন্সেলিং করেন, এটা হচ্ছে সুমিত ভাদুরী। অনেক অনেক স্বাগত সুমিতকে। আর সুমিত কিন্তু ওয়েল মেনটেন, মানে ওকে আমি জবে থেকে দেখছি ঠিক এই রকমই দেখছি, বরঞ্চ লাস্ট মাসের পরে আরেকটু রোগাই হয়ে গেছে ও, আরেকটু মেনটেন করেছে, মানে ওর প্রসেসে চলতে পারলে সত্যি আমরা সত্যি সবাই সুন্দর থাকতে পারবো। তো ওয়েলনেস কনসালটেশন যখন দেয় সুমিত, সুমিতকে এই প্রশ্নের অনেক সম্মুখীন হতে হয়, আমি কীভাবে খাওয়া দাওয়া করবো, কী করবো, আসুন এই প্রশ্নগুলো নিয়েই আমি পথ চলবো। তবে তার আগে দেখে নেবো বিশেষজ্ঞ কী বলছে, শুনে নিই। নমস্কার, আমি ডক্টর কার্তিক বিশ্বাস, কার্ডিওলজি প্র্যাকটিস করি, মেডিসিন কার্ডিওলজি প্র্যাকটিস করি। আমি চেম্বারে এসে বিভিন্ন রকম পেশেন্ট আমরা দেখি, হাসপাতালেও বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পেশেন্ট আমাদের আন্ডারে ভর্তি হন। ওবেসিটি ডেফিনেটলি একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। হ্যাঁ, ওবেসিটি অর্থাৎ আপনি মোটা হয়ে যাচ্ছেন, শত চেষ্টা করেও আপনি তা আটকাতে পারছেন না। আপনার সন্তান সন্ততি থেকে শুরু করে আপনি নিজে প্রত্যেকেই হতে পারেন এই সমস্যার শিকার। কিন্তু কেন? ডাক্তার কার্তিক বিশ্বাস বলছেন, কেন ওবেসিটি হয় একটা লোকেদের, একটা মানুষের ওবেসিটি তখনই হয় যখন এক নম্বর কারণ হিসেবে আমরা ধরি আজকাল যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। কেউ খাওয়া দাওয়ার পরিমাণ যতটা নেয়া কিংবা খাওয়ার কথা তার থেকে অনেক বেশি খান, এবং তাদের ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি খুবই সিগনিফিকেন্ট। তারা হাঁটেনই না, লিফ্টে করে উঠতে ভালোবাসেন, গাড়িতে করে গাড়ি চড়ে বিভিন্ন জায়গায় যেতে ভালোবাসেন, যে হাঁটাটা একটু হাঁটলে একটু ডায়েটিং করলে তারা হয়তো ওবেসিটিটাই হতো না। শুধুই কি ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি? আমাদের প্রতিনিধির এই প্রশ্নের উত্তরে ডাক্তার বিশ্বাস বলছেন, না, এটা ছাড়াও আরও অনেক কারণ আছে ওবেসিটির। যে ওবেসিটি কারণের মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি একটা আছে জেনেটিক, হয়তো জেনেটিক্যালি কে উনি এক্সপোজ হয়ে বসে আছেন ছোটোবেলা থেকে, যার বডির ওয়েট নর্মাল আইডিয়াল বডি ওয়েটের থেকে অনেক বেশি, এবং সেই বডি ওয়েটটাকে তিনি কখনোই সাইন্টিফিক্যালি মেজার করেননি কিংবা জানতে চেষ্টা করেননি যে আমার আইডিয়াল বডি ওয়েট কত থাকা উচিত, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কী করা উচিত, কী কী খাবার দাবার আমি খাবো, কোনটা আমি খাবো না, কিংবা কতটা খেলে আমি ঠিক থাকবো, এই ব্যাপারগুলো কিন্তু কেউ ইন্টারেস্টও দেখেন না যতক্ষণ না পর্যন্ত একটা সমস্যা তৈরি হয় এবং ডাক্তারের কাছে যান। ওবেসিটি থেকে কি আমাদের শরীরে অন্য কোনো রোগ বাসা বাঁধতে পারে? ডাক্তার বিশ্বাস বলছেন, ওবেসিটি এমন একটা রোগ কিংবা এমন একটা স্টেটাস কিংবা সিন্ড্রম যেটা কিন্তু বিভিন্ন রকম রোগের জন্ম দেয়। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে অ্যাডাল্টহুডে আর্লি একটা এজে তার যেমন ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি হতেও কিন্তু ওবেসিটি হেল্প করে। তো এইগুলো থেকে মুক্তি পেতে গেলে যেটা করতে হবে, তার নিজের আইডিয়াল বডি ওয়েটটা জানতে হবে, আইডিয়াল বডি ওয়েটটা জেনে সেই অনুযায়ী তাকে কাজ করতে হবে, অ্যাক্টিভিটিতে যেতে হবে, তার ডায়েটিং করতে হবে, তার যদি কিছু খাবার দাবার ছাড়তে হয় সেগুলো ছাড়তে হবে, এবং ডাক্তারের সাথে দরকার যদি হয় পরামর্শও নিতে হবে। সেটা কারোর সাথে একটা ডায়েটিশিয়ানের সাথে দেখা করে আপনার আইডিয়াল বডি ওয়েট জানুন, যদি মনে হয় যে খাবার দাবার বেশি খান, ডায়েটিশিয়ানের সাথে বসে একটা নিজের ডায়েট চার্ট তৈরি করুন, সেই অনুযায়ী পরিমিত খাবার দাবার খান। সঠিক পরামর্শই আপনাকে দিতে পারে ফিটনেস। আপনি ওবেসিটিকে বলতে পারেন গুড বাই, কিন্তু তার জন্য আপনার প্রয়োজন সঠিক প্রতিষ্ঠান ও সঠিক কেয়ার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাতা টেলিভিশন নেটওয়ার্ক। সঠিক প্রতিষ্ঠান এবং সঠিক কেয়ার, তো যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুরু করতে হবে, যেখানে ডক্টর প্লাস হচ্ছে আপনার হেলথ ম্যানেজমেন্টের একটা সঠিক প্রতিষ্ঠান,
এবং সেখান থেকে সঠিক পরামর্শই আপনারা পাবেন। এবং সুমিত রয়েছেন, যেহেতু ওয়েলনেস নিয়ে কথা বলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়েলনেস কনসালটেন্ট হিসেবে ওকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমি প্রথমে যেটা বলবো, আগে একটু স্যানিটাইজার ব্যবহার করে নেওয়াটা মনে হয় বুদ্ধিমানের কাজ। আমরা এটা ছাড়া এখন আর ভালো থাকতে পারবো না। আর ডক্টর প্লাসের এই উদ্যোগ, অর্থাৎ এই হ্যান্ড স্যানিটাইজার এবং এই সার্জিক্যাল মাস্ক, যেটা নিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর করে পথ চলতে পারবেন, মানে ব্যবহার করতে পারবেন নিজেরা পার্সোনালি, এবং যদি কেউ স্বনির্ভর হতে চান তারা যোগাযোগ করবেন। এবং সার্জিক্যাল মাস্কের কিন্তু এখন একটা বিশাল বড় ভূমিকা, সবাই বলছেন যে ডাবল মাস্ক পরুন এবং সার্জিক্যাল মাস্ক পরে তার উপরে একটা এমনি যে কোনো মাস্ক পরুন, কারণ সার্জিক্যাল মাস্কের এই থ্রি লেয়ার কিন্তু ভীষণভাবে প্রোটেক্টিভ। আমি এবারে চলে আসি, এটা তো গেলে আমাদের এখনকার এই প্যান্ডেমিকে নিজেদেরকে ভালো রাখার কাজ, কিন্তু আজীবনকাল নিজেদেরকে ভালো রাখার জন্য ওবেসিটি, আমি কাদেরকে ওবেস বলবো? অ্যাকচুয়ালি ডাক্তারবাবু যেটা বলছিলেন, আমরা শুনলাম যে একটা সবার একটা বডির আইডিয়াল ওয়েট থাকে, মানে সঠিক নির্দিষ্ট একদম সঠিক একটা ওজন থাকে, যেটা বয়সের ওপর নির্ভর করে হয় এবং মহিলা না পুরুষ এইসব প্যারামিটার্সগুলো দেখে হয়। তো এর থেকে ধরুন আমি দেখে নিলাম যে কারো একটা আইডিয়াল ওয়েট হচ্ছে 60 কেজি, ঠিক আছে, সেখানে 60 কেজি যদি ওজন হয়, সেখান থেকে এখন একটা স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়েছে ±5, মানে 60-এর থেকে যদি 65 হয় তাহলেও আমরা ওটা নর্মাল বা আইডিয়াল ওয়েট ধরে নিই। 55 হলো, আবার 55 হলো ঠিক আছে, আমরা ওটাকেও আইডিয়াল ওয়েট হিসেবে একটা ভেবে নিতে পারি আর কি, ঠিক আছে। তো এর থেকে যখন বেড়ে যায় তখন সেই সিচুয়েশানগুলো চলে হয়, আমরা বলি যে ওভারওয়েট হয়ে গেছে। মানে ওভারওয়েট মানে যতটা বডি নিতে পারবে তার থেকে ওজনটা বেড়ে গেছে, মানে শরীরের তো একটা স্ট্রাকচার আছে, মানে আমরা যেমনি বাড়ির ভিত তৈরি করি তখন যেমন দেখতে পাই যে তিনতলার হলে একরকম ভিত হবে, দোতলার হলে একরকম ভিত হবে, আবার অনেক বড় উঁচু যদি বিল্ডিং হয় সেখানে তার ভিতটা অন্যরকম হবে, মানে আমার ওয়েটটাকে ধরে রাখতে পারবে, বাড়ির ওয়েটটাকে যেমন ধরে রাখে তেমনি শরীরের ওজনটাও যাতে ধরে রাখতে পারে, আমাদের বডির যে কাঠামো এই সবগুলো নিয়ে তাহলে আমার কত ওজন হলে পারফেক্ট হবে সেই জিনিসটা নির্ধারণ করে। এবার মোটামুটি যখন সেটা বেড়ে যাচ্ছে তার মানে আমার শরীরের ওপর একটা চাপ সৃষ্টি হচ্ছে বা আমার শরীরের ওপর একটা এক্সট্রা ওজন আমার শরীর বহন করছে, ঠিক আছে। এটাই যখন মোটামুটি ডিফারেন্সটা 10-এর হয়ে যায়, যদি দেখা যাচ্ছে 60-এর জায়গায় 70 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের একটা ধারণা নিয়ে নিতে হবে যে আমার তাহলে বোধহয় ওবেসিটির দিকে আমরা চলে গেছি। এবার এগুলো ক্যালকুলেট করার বিভিন্ন পদ্ধতি আছে, কিছু ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলো ডক্টর প্লাসে অ্যাভেলেবেল, যার দ্বারা একদম নির্দিষ্টভাবে পিন পয়েন্ট করে দেখা যায় যে কত কেজি ওজন বেশি আছে, সেটা ওবেসিটি রেঞ্জে আছে কি না, এবং সেখানে ফ্যাটের পার্সেন্টেজটা কত আছে, মাসেলের পার্সেন্টেজটা কত আছে, ভলিউম কত আছে, মাসেল ভলিউম, এই সব ডিটেলসগুলো কিন্তু পাওয়া যায়। এইভাবে আমরা কিন্তু ঠিক করতে পারি যে একজন মানুষের ওজনটা ঠিক আছে কি না, না সে কি ওবেসিটির দিকে চলে গেছে। আচ্ছা, এবারে ধরুন ডক্টর প্লাসে কি সেই নিরীক্ষণের একটা সুন্দর মানে প্যারামিটার রয়েছে যে যেখানে দাঁড়িয়ে আমার আদৌ ওজন কতটা, কারণ ওজনের ক্ষেত্রে তো আবার ডিপেন্ড করে যে কারোর হয়তো পেটটা একটু বেশি বেরোলো, মূলত আমাদের মহিলাদের যেটা হয় মধ্য বয়সে গিয়ে যে লোয়ার অ্যাবডোমিনটা একটু বেশি ফুলে গেল বা টোটাল অ্যাবডোমিনে একটা ফ্যাট রইলো, কারোর ক্ষেত্রে হয়তো হিপ পোর্শনে, কারোর ক্ষেত্রে হয়তো থাই পোর্শনে, কারোর ক্ষেত্রে হয়তো হাত, টোটালি ঘরের মধ্যেই বসা, ওর বয়স হচ্ছে 20, বাট ওর ওয়েটটা এখন আছে 78-এ আছে, এটা কি ঠিক ওয়েট স্যার নাকি ওর আরো ওয়েট লস করানো দরকার? হাইটটা কত? হাইট হচ্ছে ওর 5'4". আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা যে ওজনটা 5'4" জন্য 70 কেজি যেটা আছে সেটা কিন্তু বেশি আছে, ঠিক আছে, এটা আমি বলে দিলাম। আবার এই যে কেন বেশি আছে, আমি ওই যে আইডিয়াল ওয়েটের কথা বললাম, একটা কীভাবে আপনি মাপবেন আপনার ছেলের যে মানে হাইটটা, যেটা হাইট 5'4", এটাকে আপনি সেন্টিমিটারে কনভার্ট করবেন। মোবাইলে দেখলেই দেখবেন কনভার্টার বলে একটা ইসে আছে, অ্যাপ আছে, সেখানে যখনই কনভার্ট করবেন দেখবেন যে কত ওটা মোটামুটি ওটা 162-164 এই রেঞ্জে থাকবে আর কি, এত সেন্টিমিটার, ঠিক আছে, 5'4". তো এই যে রেঞ্জটা 164 বললাম, তার মানে
ওর এখান থেকে 100 যদি আমি বাদ দিই, ছেলেদের জন্য 100, মেয়েদের জন্য 105, যদি আমি সাবস্ট্রাক্ট করি, মাইনাস করি, তাহলে দেখা যাবে 64, যেটা বললাম 64 হচ্ছে ওর আইডিয়াল ওয়েট হওয়া উচিত। সেখানে 64 জায়গায় যদি 65-66 হতো তাহলেও আমরা ভেবে নিতাম যে ঠিক আছে, কিন্তু এখন যেটা ওর জায়গায় আছে আপনি বলছেন 70 হয়ে গেছে, ঠিক আছে 70, কিন্তু ওর বেশি ওজন। এইবার একটু নজর দিতে হবে আমাদের কাছে, আসলে ধরুন অ্যানালাইসিস, বডি অ্যানালাইসিস যেটা বলছিলাম, কম্পিউটারাইজড বডি অ্যানালাইসিস করলে বেরিয়ে আসে যে ফ্যাটের পার্সেন্ট বেশি আছে না মাসেলের পার্সেন্ট বেশি আছে। এটা খুব ইম্পর্টেন্ট। যদি মাসেল বেশি থাকে সেটা পজিটিভ, ভালো, কিন্তু যদি ফ্যাট বেশি থাকে তাহলে সেটা নেগেটিভ বা ক্ষতিকারক। তো আপনি ওর চেহারা দেখলেও বুঝবেন যে ওর যে 70 কেজি আছে সেই কেজিটা ওর কি টামিটা একটু বেশি হেভি হয়ে যাচ্ছে কি না, ঠিক আছে, তারপরে আর্মস বেড়ে যাচ্ছে কি না এগুলো দেখতে হবে, গাল বেড়ে যাচ্ছে কি না, ফুলে যাচ্ছে কি না, এইগুলো একটু খেয়াল করলে বুঝবেন। যদি এগুলো আমি যেরকম বলছি ওরকম ফোলা থাকে তাহলে বুঝবেন যে ওর কিন্তু সেটা ফ্যাটি হচ্ছে, ফ্যাট বেড়েছে, কারণ মাসেল ভলিউম বাড়তে গেলে সেখানে এক্সারসাইজের একটা বড় রোল প্লে করে, ঠিক আছে। যদি ও একদম প্যান্ডেমিকের জন্য ঘরে বসে থাকে তাহলে তো এক্সারসাইজের ব্যাপারটা খুব একটা আসছে না, তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি ওর ওটা ফ্যাট ভলিউমটাই বেশি, তো এই ক্ষেত্রে আপনার কিন্তু ওর ওজনটা কমাতে হবে। তো এর জন্য ব্যবস্থা আছে, আপনি ওভার টেলিফোনে আমাদের সাথে বুকিং করে হেল্পলাইন নাম্বারে কথা বলে একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনি ডায়েট চার্টের পড়া মানে টোটাল কমপ্লিট সাজেশন আর মানে ডক্টর প্লাসের যে হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে নবনীতা, তুমি সেই নাম্বারে একটু ফোন করে নাও, ওখান থেকে তোমাকে বলে দেওয়া হবে তুমি হোয়াটসঅ্যাপে কীভাবে যোগাযোগ করবে, এবং কনসালটেশনটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলিংয়ের মাধ্যমে হবে, এবং তোমার ছেলের ডায়েট চার্টটা তোমাকে দিয়ে দেওয়া হবে। তুমি সেটা কিন্তু মেনটেন করলে তোমার ছেলে বাড়িতে বসে আপাতত যতদিন না পর্যন্ত তুমি বেরোতে পারছো, কারণ হয়তো আমরা জিমে যাই, এবার একটু জিম নিয়ে কথা বলি, অনেকে জিম করি আমরা, সেই জিম করে কিন্তু আমরা একটা সময় দেখি যে সবসময় তো করা হয় না, একটা সময় দেখা গেল যে মানে স্যাটিসফ্যাকশন ফ্যাক্টরি লেভেলটা আসার পরে যে ছাড়লাম বা বন্ধ করলাম তারপরে একটা অসম্ভব ফুলে যাওয়া, যা যা নিয়ে গিয়েছিলাম জিমে প্রায় তাকে ছাড়িয়ে ডাবল হয়ে যাওয়া, এটা একটা কারণ আছে। হচ্ছে প্রথম কথা হচ্ছে যেখানে ওজন কমানোর ব্যাপার থাকে সেখানে কিন্তু ডায়েট একটা রোল প্লে করে, আর ডায়েটের মেনলি কোন পার্টটা প্লে করে সেটা হচ্ছে আমাদের ক্যালোরি। আমরা যে ক্যালোরি মানে হচ্ছে একটা ইউনিট, যেটা এনার্জির ইউনিট বলি আমরা, যেমনি ধরুন কোনো একটা কিছু সলিড কিছু ওজন করতে গেলে আমরা যেমনি বলি কেজি গ্রাম, তেমনি ক্যালোরিটা হচ্ছে কিলো, ক্যালোরিটা হচ্ছে আমাদের এনার্জির একটা ইউনিট। এবার এনার্জি কোনটা, এনার্জি হচ্ছে সেই জিনিসটা যেটা আমাদের যে কোনো কাজ করতে সাহায্য করে। এবার এটা আসে কোত্থেকে, খাদ্য থেকে। এই যে আমরা খাদ্য খাবার খাবো, বিভিন্ন খাদ্যে আলাদা আলাদা মানে পরিমাণে ক্যালোরি থাকে, ঠিক আছে, ফ্যাটে সবচেয়ে বেশি থাকে, তারপর থাকে প্রোটিন আর কার্বোহাইড্রেট, মানে ফ্যাট জাতীয় মানে তেল বা চর্বি জাতীয় খাবারের মধ্যে সবচেয়ে বেশি ক্যালোরি থাকে, 1 গ্রামে ধরুন আপনার 9 ক্যালোরি থাকবে। সেটাই কিন্তু আবার যদি আপনি প্রোটিন খান বা রুটি মানে আটার জিনিস, ময়দার জিনিস, চালের জিনিস, এই ধরনের কার্বোহাইড্রেট যেগুলো বলে তাতে থাকবে 1 গ্রামে 4 ক্যালোরি, তাহলে ডিফারেন্সটা বুঝছেন যে ডাবলেরও বেশি। তো এইগুলো পরিমাণ আমার শরীরে কতটা দরকার সারাদিনের জন্য, আমার কাজকর্ম, আমার লাইফস্টাইল সব কিছু দেখে, তার থেকে যদি আমি কম খাই ক্যালোরি তাহলে কিন্তু আমার ওজনটা কমতে থাকবে। এটা হচ্ছে একটা ফান্ডামেন্টালস, এইটা বেসিক জিনিস যেটা আমরা বুঝি না। এবার জিমে গেলে কী হয়, মেইনলি জিমে যখন আপনি যাচ্ছেন, ওয়ার্কআউট করছেন, আপনি দু ধরনের ওয়ার্কআউট করছেন, একটা করছেন কি আপনার ওজন নিয়ে করছেন, যেটায় আপনার মাসেল বিল্ড আপ হয়, মাসেল টোন হয়, ঠিক আছে, এগুলো। আরেকটা করছেন কি আপনি কার্ডিয়াক এক্সারসাইজ, যেখানে আপনার অক্সিজেন শরীরে বেশি যাচ্ছে এবং তাড়াতাড়ি আপনার যে এনার্জিটা ওটা বার্ন হচ্ছে শরীরে, যে ক্যালোরিটা বার্ন হচ্ছে, দু ধরনের। এবার যখন আপনার এই জিমে যাওয়ার সময় তখন কিন্তু আপনার খাদ্যের হ্যাবিটটা যা থাকে বা জিম ট্রেনার আপনাকে যে ধরনের খাদ্য খাবার বলবে সেটা হচ্ছে আপনার সেই কাজকর্মের যে ক্যালোরি যতটা দরকার ততটুকু আপনাকে দিয়ে দিচ্ছে। এবার যখনই আপনি ওটা অফ করছেন, প্রথমত আপনি কী হচ্ছেন, মোটিভেশনটা চলে যাচ্ছে, যে একটা যে ডিসিপ্লিনে ছিলেন খাদ্য খাবারের ধরন সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অথবা ধরুন আপনি যেই পরিমাণে খাদ্য বা খাবার খাচ্ছিলেন ততটাই খাচ্ছেন কিন্তু তখন আপনার ক্যালোরিটা এক্সট্রা হয়ে যাচ্ছে, তখন আপনি আবার ওয়েট গেইন করছেন। আচ্ছা, এইবারে আমরা চলে এসে, বন্ধু আছেন টেলিফোনে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। নাম বলুন। না দত্ত। বলুন। আমি ডক্টরের কাছে কথা জিজ্ঞেস করছি। আমার প্রথমে আমার এমনি 64 ওয়েট ছিল, এখন সেটা কমে 57 হয়ে গেছে।
আচ্ছা তবে আমি থাইরয়েড 2 বছর হয়েছে থাইরয়েড এর ওষুধ খাচ্ছি বয়স কত বয়স 57 57 আপনার ওজন আগে 64 ছিল এখন 57 হয়েছে হ্যাঁ আচ্ছা আর বয়স হচ্ছে আপনার 57 তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার সুগার থাইরয়েডের প্রবলেম আছে থাইরয়েডটা কি ধরনের একটা হাইপার হয় একটা হাইপো মানে আপনার কি মানে কি বলবো মানে হাইপারথাইরয়েডিজম হয়েছে মানে থাইরয়েডটা বেশি আছে ডাক্তারও দেখে ওষুধ দিয়েছে আমাকে আমি ওই 62 পয়েন্ট এই ওষুধটা খাই আচ্ছা না আমি বলছি আপনার থাইরয়েড হবার পর কি ওজনটা কমে গেছে হ্যাঁ হ্যাঁ তার আগে বরাবরই ছিল না মাঝে থাইরয়েড থাকাকালীন ওজনটা ঠিক ছিল হঠাৎ দেখি কমে গেছে প্রথমে আপনার একটা যেটা জানতে হবে যে আপনার হাইপারথাইরয়েডিজম আছে নাকি হাইপারথাইরয়েডিজম থাকলে মানুষের ওজন কমতে থাকে তাহলে এইটা আপনি রিপোর্টটা ডাক্তারবাবুকে আরেকবার আলোচনা করবেন যে আমার যে ওষুধটা খাচ্ছি সেটা ঠিক আছে কিনা যেই পাওয়ারটা দিয়েছে কারণ ডাক্তারবাবু 3 মাস 6 মাস অন্তর অন্তর চেঞ্জ মানে যখন ইচ্ছে করবে তখন আপনি দেখবেন ডাক্তারবাবু টেস্ট করতে বলবে আর টেস্টের ভিত্তিতেই কিন্তু আপনাকে ওষুধের ডোজটা দেবে যদি ওরকম থাকে তাহলে আপনার ওজনটা বাড়াতে হবে সাথে সাথে ওই ওষুধের ডোজটা কিন্তু ঠিক হতে হবে যেটা ডাক্তারবাবু আপনাকে বলে দেবে ঠিক আছে এটা রাখুন এবং কি যদি সেই ওষুধের ডোজটা এখন ঠিক থাকে তবু আপনার ওজন কমছে তাহলে যদি খাদ্য খাওয়ারের ধরন থেকে কমে তাহলে আপনার খাদ্য খাওয়ারের পরিমাণ বাড়াতে হবে তার জন্য কিন্তু ডক্টর প্লাস আপনাকে সাহায্য করতে পারে আপনার একটা কাজ করতে হবে হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন এবং আপনার পুরো ব্যাপারটা বলবেন তারপর আমাদের এখানে যারা এক্সপার্টরা আছে আপনাকে গাইড করবে অ্যাকচুয়ালি সুমিত আমার যেটা নিজের উপলব্ধিতে বুঝেছি যে এই যে প্যান্ডেমিক চলছে এখন কিন্তু বিলো ওয়েটও যেমন ক্ষতিকর আবার ওভার ওয়েটও ক্ষতিকর কারণ বিলো ওয়েটেও আমার ইমিউনিটি থাকবে না ওভার ওয়েটেও আমার ইমিউনিটি লস হবে আমার এখন মডারেট ওয়েটটাই দরকার যেটা আমার ইমিউনিটিকে সাহায্য করবে আমরা একটু এখানটা আলোচনা করবো আজকে নমস্কার কে রয়েছেন হ্যালো কে বলছেন হ্যাঁ কোথা থেকে আচ্ছা বলুন আচ্ছা আমার এক অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্টের পর আমি ক্যালসিয়াম খেয়েছিলাম প্রায় 1.5 বছর তারপর থেকে আমার ওয়েটটা বেড়ে যায় এবং ফ্যাটটা জমে যাচ্ছে পেটে আর কোথাও কোনো চর্বি বা কোনো কিছু আচ্ছা আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে কি আপনি বসেছিলেন হ্যাঁ বেশ কিছুদিন আমি 6-7 মাস মতো বসেছিলাম না 6-7 মাস না মাস দেড়েক বসেছিলাম মাস দেড়েক বসেছিলেন আপনার বয়স কত আমার বয়স হচ্ছে 48+ আচ্ছা হাইট হচ্ছে 5.6 এখন ওজন কত আছে আমার 71 থেকে ওই 72 পর্যন্ত এরকম 3 বছর ধরে একই রেঞ্জে যাচ্ছে আর কি আচ্ছা দেখুন আপনার ওগুলা চেক করি আচ্ছা দেখুন আপনার ওজনটা যেটা আছে নরমালি সেটা কিন্তু খুব বেশি নয় ঠিক আছে মানে যে অতিরিক্ত ওবেজ হয়ে গেছেন ওরকম ব্যাপার নয় কিন্তু এখানে একটা বোঝার ব্যাপার আছে কেন অ্যানালাইসিসটা করতে হয় বডি অ্যানালাইসিস করতে হয় বডি অ্যানালাইসিস করলে এটা বোঝা যায় যে আপনার যে এক্সট্রা বা অল্প যে আপনার যে ফিল হচ্ছে যে আপনার ওজনটা বেড়ে গেছে বা অস্বস্তি হচ্ছে বা টামিতে ফ্যাট হয়েছে এই ডিটেলসগুলো আমরা পেয়ে যাই ঠিক আছে অ্যানালাইসিস রিপোর্টে বেরিয়ে যায় যে আপনার কোন পার্টে কতটা ফ্যাট আছে এবং সেই ফ্যাটের পরিমাণটা কি নর্মাল থেকে বেশি আছে না ঠিক আছে না কম আছে ঠিক আছে এই প্যারামিটারগুলো দেখলে আপনি পারফেক্টলি জানতে পারবেন যে আপনার ওজন কমানোর দরকার আছে কি না এইসব মানে ধরুন আপনাকে আমি একটা কথা বললাম মানে দুটো খুব মানে কন্ট্রাডিক্টরি মনে হবে যে ওজন যেটা আছে ঠিক আছে তবু কেন ওজন কমাতে হবে যদি ফ্যাট বেশি থাকে তাহলে প্রথমে ওজন কমাতে হবে তারপর এমন কিছু ডায়েট করতে হবে যাতে আবার ওজনটা আপনার পারফেক্ট জায়গায় চলে যাবে প্রথমে কমে গেল নর্মাল থেকে সেখানে ফ্যাটটা কমে গেল আবার আপনাকে বাড়িয়ে আনতে হবে যেখানে আপনার মাসেল ভলিউমটা বাড়বে সেখানে কিন্তু ফ্যাট এক্সট্রাটা আর জমবে না এগুলো কিছু ব্যাপার আছে যেগুলো ধরুন হয়তো স্বাভাবিকভাবে আপনি বাড়িতে এত কিছু মানে মানে মাইন্ডকে ইউজ করে করতে পারবেন না নিজের ব্রেন খাটিয়ে করাটা অসম্ভব হবে যদি এই প্রফেশনে না থাকেন তার জন্য কিন্তু আমরা আর রয়েছি এখন আপনার যা কন্ডিশন আছে একবার আপনি আমাদের ডক্টর প্লাসে আসতে পারেন এই ব্যাপারটা নিয়ে যদি আসতে নাও পারেন তাহলে আলোচনা করুন ওভার টেলিফোনে আমাদের সাথে আমাদের এখান থেকে কিন্তু আপনাকে গাইড করব যে
ঠিক ঠিক আপনার ওজনটা কমানো উচিত কিনা বা দরকার আছে কিনা আরও কিছু কোয়েরিজ হবে আপনার ব্যাপারে, এবং সেইভাবে যদি কমাতে হয় তাহলে কিন্তু আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো কীভাবে কমাবেন। সুমিতা একটা প্রশ্ন করি, এই যে ওয়েট কমানোর যে প্রসিডিয়ারগুলো রয়েছে কী প্রসিডিয়ার রয়েছে, কতটা মানে হার্মফুল হতে পারে, মানে হার্মফুল ইন দ্য সেন্স কতটা পেইনফুল, এক্স্যাক্টলি পেইনফুল, আর অনেকেরই ধারণা এই ধরনের ট্রিটমেন্টে কি পরবর্তীকালে এটা হার্মফুল হয়ে যাবে না, তো একটু যদি আপনি আলোচনা করেন। প্রথম কথা হচ্ছে আমাদের এখানে যে প্রসিডিওরগুলো হচ্ছে সেখানে একটা তো ডায়েটের পার্ট আছে যেটা এখন ওভার টেলিফোনেও আমরা সাপোর্ট দিচ্ছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এটা গেল। এছাড়াও কিছু প্রসিডিওর আছে মানে মেকানিক্যাল প্রসিডিওর আছে মেশিনের যন্ত্রের সাহায্যে যেগুলো হয়, সেখানে কী হবে আপনার প্রথমে তো অ্যানালাইসিস করা হলো কোন পার্টে ফ্যাট আছে বোঝা গেল, এবার সেই পার্টটা ধরে ধরে যদি সেই থেরাপিগুলো দেওয়া হয় তাহলে কাজটা এটাই হবে যে সেই পার্ট থেকে ফ্যাটটাও কমবে এবং আপনার স্কিনটা লুজ হবে না, কারণ আমরা জানি মানে রোগা মোটা থেকে রোগা হলে আমাদের স্কিনটা লুজ হয়ে যায়, ঠিক আছে। আবার রোগা থেকে যদি কেউ মোটা হয় সেক্ষেত্রে দেখা যায় যে স্ট্রেচ মার্ক আসে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যদি আপনি মোটা থেকে রোগা হচ্ছেন তাহলেও যদি মেশিনের মাধ্যমে করা যায় দেখবেন আপনার টামিটা ঠিক থাকছে, আর্মস ঝুলে যাচ্ছে না, তারপরে গলা সেই পার্টগুলো ঠিক থাকছে, এরকম শরীরের বিভিন্ন অংশগুলোকে সেগুলো দিয়ে ফার্মিং করা যাবে, ঠিক আছে, তার সাথে ওজন কমবে। এটা একেবারে সেফ, কারণ হচ্ছে এই থেরাপি অনেক মহিলারা নিচ্ছেন যাদের ধরুন প্রেগনেন্সি আসছে না ডিউ টু ওভারওয়েট, ডাক্তার রেকমেন্ড করেছে যে ওজনটা কমিয়ে আসতে হবে নাহলে বেবি হতে গিয়ে কমপ্লিকেশন হতে পারে বা হচ্ছে না, এটা একটা বড় কমপ্লিকেশন, কনসিভই করছে না, ঠিক। মানে আমার মনে আছে আপনাদের এখানে ওয়েট লুজ করে যাওয়ার পরে সে কনসিভ করে আপনাদের কাছে এসে বলে গেছে যে, হ্যাঁ এরকম ঘটনা ঘটে, এমনকি সেটাই বলছি যে ধরুন কারো 20 কেজি কমাতে হবে, সে এই থেরাপিটা নিচ্ছে 10 কেজি 12 কেজি কমে গেছে, বাই দ্য টাইম সে কনসিভ করে গেছে, তখন কিন্তু এই যে এটা দিয়ে আমি এটাই বোঝাতে চাইছি এটা যদি সেফ না হতো তাহলে কিন্তু একজন ফিমেল সে মা হওয়ার ওই পুরো এত কমপ্লিকেটেড বা কমপ্লেক্স জিনিসটার মধ্যে সে ঢুকতে পারতেন না, এটা দিয়েই বোঝা যায় যে জিনিসটা সেফ, ঠিক আছে। এটা গেল কোনো পেইনফুল কোনো প্রসিডিওর না যে করতে গেলে কষ্ট হবে বা কোনো কিছু সার্জারি করতে হবে বা কোনো ইনসার্শন মানে কিছু পেটের ভেতরে ঢোকাতে হবে ওরকম কিচ্ছু নেই, এক্সটার্নালি ট্রিটমেন্ট হবে, ট্রিটমেন্টটা নেবার পর আপনি নিজের কাজে আবার সাথে সাথে চলে যেতে পারেন বা যদি আপনার কোনো পার্টিও থাকে সেই পার্টিও অ্যাটেন্ড করে খেতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর যদি থেরাপির মাধ্যমে করেন সেখানে রেস্ট্রিকশনটা অনেক কম, কারণ সেখানে আপনার মানে এমনও হতে পারে যে আপনার চয়েসের যে খাবারগুলো এখন খাচ্ছেন সবগুলোই হয়তো থাকতে পারে, কিন্তু সেখানে কিছু ব্যাপার থাকবে যে কোনটা কম খাবেন কোনটা বেশি খাবেন কীভাবে খাবেন কতবার খাবেন সেগুলো থাকবে, কিন্তু আপনার পছন্দের খাবারগুলো রেখে কিন্তু ওজন কমানো যায়। আচ্ছা, এবারে ট্রিটমেন্টের ক্ষেত্রে কতগুলো সিটিং বা সেটা কীভাবে ডিপেন্ড করে এটা একটু জানার দরকার। এটা হচ্ছে ডিপেন্ড করবে যে কার কত কেজি ওজন কমাতে হবে প্রথম কথা, দ্বিতীয় কথা এটা দেখতে হবে যে সে কি চাইছে। আচ্ছা, একটা টেলিফোন নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ হ্যালো, আমি রেখা শাহ বলছি দমদম নিউ টাউন থেকে। বলুন, বয়স? হ্যাঁ, আমার বয়স হচ্ছে এখন 43। বল। আর আমার উচ্চতা হলো 5'3". তো ডক্টরবাবুর সাথে, ডক্টরবাবু গুড ইভিনিং, আমি বলতে চাইছি যে আমার থাইরয়েড আছে কিন্তু আমি যাই খাচ্ছি মনে হচ্ছে যেন ইটের মতো পাথরের মতো আমার পেটটা একদম জাম হয়ে যাচ্ছে, তার ফলে কি এত অস্বস্তিতে ভুগছি আর পটিটাও ঠিক হচ্ছে না কিন্তু যাই খাচ্ছি মনে হচ্ছে যেন আমার পেটের মধ্যে পাথর পুড়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। আপনার কি অলসতা ভাব, সবসময় শুয়ে থাকতে ইচ্ছে করে, কোনো কাজে এনার্জি নেই? ঠিক আছে, এইটা দেখুন একটা ব্যাপার আছে যে আপনার যখন থাইরয়েড আছে থাইরয়েডের থাকলে কিন্তু এই লেথার্জি ভাবটা চলে আসে, এনার্জি মনে হচ্ছে নেই, যেখানে বসে পড়লাম মনে হলো আর একটু বসি, টিভিটা চালিয়ে বসলে কেউ হয়তো বলছে একটু চাটা নিয়ে আসো সেখানে মনে হবে যে আরেকটু পড়ে যাচ্ছি, এই জিনিসগুলো যে বা শুয়ে থাকলে রিল্যাক্স করলে মনে হবে আরেকটু রিল্যাক্স করি, সকালবেলা উঠতে ইচ্ছে করবে না, এই ব্যাপারগুলো কিন্তু থাকে। এই ব্যাপারগুলো যখনই থাকে তখন কিন্তু একটু ডক্টরের সাথে আপনাদের কনসাল্ট করা উচিত যে আপনি আমাকে যে ওষুধটা দিচ্ছেন তার ডোজটা ঠিক আছে তো, কারণ যদি ডোজ ঠিক থাকে থাইরয়েডের তাহলে থাইরয়েড নর্মাল ফাংশন করবে থাইরয়েড গ্ল্যান্ড, আর তখন আমাদের বডি ফাংশনও সব নর্মাল হবে, তখন এই লেথার্জিগুলো থাকার কথা না। আরেকটা ব্যাপার হচ্ছে যদি ওজন বেড়ে যায় তখন কিন্তু এই আলসেমি ভাব কুড়ে ভাব এগুলোও কিন্তু চলে আসে, এটা কেউ ইন্টেনশনালি করে না এটা চলে আসে, ঠিক আছে। তো আপনার ক্ষেত্রেও যে এটা যদি হয়ে থাকে তাহলে একটা তো ডাক্তারের সাথে আলোচনা কর, বাদ বাকির ব্যাপারটা যেটা আছে সেটা আমাদের এখতিয়ারের মধ্যে। এবার যে আপনার যে
দেখবেন পাথরের মতো কিছু হচ্ছে, মনে হচ্ছে যাই খাচ্ছি মনে হচ্ছে শক্ত হয়ে থাকছে পেট। একটা ব্যাপার থাকে, অনেক সময় ইনডাইজেশনের প্রবলেম হয়, মানে হজম হচ্ছে না। যখন হজম না হয় শরীরের মধ্যে গ্যাসের সৃষ্টি হয়, এবং সেটা যদি কারো পটি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু গ্যাসটা বডির মধ্যে রয়ে যায়। ঠিক আছে, ডেলি আমাদের শরীর থেকে 1.5 লিটার গ্যাস বা উইন্ড, যেটা বলি উইন্ড পাস হয়, এটা আমরা সবাই কিন্তু বুঝতে পারি না। ঠিক আছে, সেটা যদি নর্মালি না হয় তাহলে কিন্তু দেখবেন যে আমাদের ঢেক ওঠে না, একটা না হজম হলে খাওয়ার একটা ঢেক উঠতে থাকে, এটা একটা প্রবলেম হয়। বা দেখা যাচ্ছে পেটটা ফুলে আছে, মনে হচ্ছে আর খিদে নেই, বা পেট টিপলেও মনে হয় যেন খুব টাইট হয়ে থাকে, বলসটা ক্লিয়ার হয় না, পটিটা ক্লিয়ার হয় না, এই ব্যাপারগুলোর জন্যও কিন্তু আপনার এটা হতে পারে। যেটাই হোক আমাদের এখানে, হ্যাঁ আমাদের এখানে যেই প্রসিডিওরগুলো আছে তার মধ্যে আপনার কিন্তু ওভারঅল একটা কিন্তু ডেভেলপমেন্ট হবে, তার সাথে সাথে কিন্তু ওজনটাও কমবে। মানে ডায়েটের উপরে খুব জোর দেন আপনারা, এবং তার সঙ্গে কিছু ট্রিটমেন্ট, কিছু প্রসিডিওর রয়েছে। অনেক ধন্যবাদ জানাবো, ধন্যবাদ আপনাদেরও, নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দাঁতের শেপ গঠনের মাধ্যমে অ্যাস্থেটিক বা সেলিব্রিটি লুকস। উই ওয়ান্ট ইউ ফেস।